হ্যালো ফ্রেন্ডস, আমি গৌরব আর আপনারা দেখছেন ড্রিম হোম চ্যানেল। ড্রিম হোম চ্যানেলে আজকে আপনাদের জন্য একটি সেমি ফার্নিশ 2BHK ফ্ল্যাট নিয়ে এসেছি তেঘরিয়া এবং রঘুনাথপুরের কাছে, এবং VIP রোড থেকে মাত্র 500 থেকে 600 মিটার ডিস্টেন্সে এই ফ্ল্যাটটি আছে। এখন আমরা রঘুনাথপুর বাসস্টপে দাঁড়িয়ে আছি এবং এখান থেকে আপনারা মোটামুটি 500 মিটার গেলেই আজকের ফ্ল্যাটটা পেয়ে যাবেন। এবং রঘুনাথপুর থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স 3 থেকে 3.5 কিলোমিটার, উল্টোডাঙ্গা 4 কিলোমিটার রাস্তা। এছাড়া আপনারা চিনার পার্ক পেয়ে যাচ্ছেন 1 কিলোমিটার মধ্যে, যেখান থেকে আপনারা নিউ টাউন চলে যেতে পারবেন। আর সল্ট লেকও আপনারা কেষ্টপুর বা লেক টাউন হয়ে খুব সহজে চলে যেতে পারবেন, 3-4 কিলোমিটারের মধ্যে সল্ট লেকও আছে। এছাড়া হাতের কাছে মার্কেট, ব্যাংক, ATM, স্কুল সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন। তাহলে চলুন দেখা যাক আজকের ফ্ল্যাটটি। আজকে যে 2BHK ফ্ল্যাটটি দেখাবো সেটা এই বিল্ডিংয়ে আছে। এখানে টু হুইলার পার্কিং ফ্রিতে করতে পারবেন, ফোর হুইলার পার্কিং এখানে নেই। আজকের ফ্ল্যাটটি আপনাদের আমরা থার্ড ফ্লোরে দেখাবো। 2BHK ফ্ল্যাটটি শুধুমাত্র এখন থার্ড ফ্লোর মানে G+3 বিল্ডিংয়ের টপ ফ্লোরেই আছে। আর এটি একটি কর্পোরেশন প্ল্যানের ফ্ল্যাট, মানে BMC কর্পোরেশন প্ল্যানের ফ্ল্যাট, তাই আপনারা যে কোনো ব্যাংকের হোম লোন পেয়ে যাবেন। সিঁড়িতে মার্বেল ফিনিশ করে সিঁড়িটি তৈরি করা হয়েছে, লিফ্টও চালু আছে, আপনারা চাইলে লিফ্টে করেও যেতে পারেন। একদম রেডি টু মুভ ফ্ল্যাট আছে, আপনারা চাইলে ইমিডিয়েট যারা চাইছেন যে আমরা মুভ করতে চাই তারা কিন্তু এই ফ্ল্যাটটা দেখতে আসতে পারেন। এখন আমরা থার্ড ফ্লোরে চলে এসেছি, এই হলো আজকের সেমি ফার্নিশড ফ্ল্যাট। এই ফ্ল্যাটটির মধ্যে ডেভেলপার অলরেডি কালার এবং ফল সিলিং, এছাড়া আপনারা কিচেনের মধ্যে কিন্তু মডিউলার কিচেনও পেয়ে যাবেন। এই হলো ফার্স্ট বেডরুম, বেডরুমের সাইজ আছে 10 ফিট বাই 11 ফিটের। খুব সুন্দর কালার কিন্তু এখানে করা হয়েছে, আলো সব ধরনের LED লাইট সব কিছু লাগানো আছে, প্রচুর আলো হওয়া কিন্তু এই ফ্ল্যাটে আপনারা পাবেন। এই হলো বাইরের ভিউ, এবং এই বেডরুমটিতে কিন্তু AC পয়েন্টও করা আছে। আর ফ্ল্যাটটিতে একটি বেডরুম আপনারা কিন্তু সাউথ ফেসিংও পেয়ে যাচ্ছেন। আর এই পুরো জায়গাটা আপনারা ড্রয়িং কাম ডাইনিং পাচ্ছেন। আর এই হলো কিচেন, একটা আর্চ করা ওপেন কিচেন আছে, কিচেনের মধ্যে মডিউলার কিচেন করা আছে, অনেক স্টোরেজ এখানে তৈরি করে দিয়েছে অলরেডি, খুব সুন্দরভাবে কাজ করেছে, কালার কম্বিনেশনও খুব সুন্দর রেখেছে। দেখুন এখানে কত স্টোরেজ এখানে কিন্তু অলরেডি করা আছে, যেগুলো একটা কিচেনের মধ্যে খুবই দরকার। এবং একটা কিচেন করতে এখন কিন্তু 2-3 লাখ টাকা মডিউলার কিচেন করতে খরচা হয়। এবার আপনাদের আমরা টয়লেটটি দেখিয়ে দেবো। এই হলো কমন টয়লেট, খুব স্পেসিয়াস একটা কমন টয়লেট পাচ্ছেন, চপেটের টাইলস লাগানো আছে এবং গিজার পয়েন্ট করা আছে, ফিটিংসও মোটামুটি লাগানো আছে। এছাড়া কল যেগুলো বাকি আছে লাগানো সেগুলো ডেভেলপার লাগিয়ে দেবেন। এবং পাশে একটা বেসিনও দেখলেন। এই হলো সেকেন্ড বেডরুম, এই বেডরুমটা অ্যাজ এ মাস্টার বেডরুম ইউজ করতে পারবেন। এই বেডরুমের মধ্যে আপনারা কিন্তু একটা ব্যালকনি এবং একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন, এবং অ্যাটাচ টয়লেটটা ওই ব্যালকনির পাশেই আছে। বেডরুমের সাইজ আছে 10 ফিট বাই 12 ফিটের। এই হলো ব্যালকনি, এই ব্যালকনিটা কিন্তু আপনারা সাউথ ফেসিং ব্যালকনি পাচ্ছেন, সামনের দিকটা সাউথ আছে, খুব সুন্দর স্পেসিয়াস একটা ব্যালকনি পাচ্ছেন, এবং ব্যালকনির পাশেই আছে একটা অ্যাটাচ টয়লেট। এই হলো অ্যাটাচ টয়লেট, যেটা আপনারা এমার্জেন্সিতে কিন্তু চাইলে ইউজ করতেই পারবেন। এই যে টোটাল ফ্ল্যাটটা আপনাদের দেখালাম, এই ফ্ল্যাটটার সাইজ আছে 807, মানে 807 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া। দাম রাখা হয়েছে 3600 টাকা পার স্কোয়ার ফিট, এবং টোটাল ইলেকট্রিক নিয়ে দাম আসবে 31 লক্ষ টাকা। এইখানে আপনারা বাইক পার্কিং করতে পারবেন। ফ্ল্যাটটির সম্বন্ধে ডিটেলসে জানতে ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখানে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবেন। তাহলে আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।